অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসী আমি। গৃহস্বামী যেমন আশা করে, মানে গৃহস্থ ভক্ত বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান খেলি, বৈষ্ণবের নামেতে তর্পণ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমরা ঠিক পথে আছি কি নেই এর মধ্যস্থ শ্রীমদ ভাগবত। বলো রাধে রাধে, শোনা যাচ্ছে? ওদিকে না এদিকে। আমি আপনাদের দিকে তাকাচ্ছি, আপনি যদি অন্যদিকে তাকান তাহলে কি মনে হবে? তাকাতেই হবে, ঘাড় যখন ভগবান দিয়েছে ঘুরাতে হবে, তবে এখন নয়, এখন ঘাড় একদিকে থাকবে। এই জায়গাটা ছেড়ে দিলে ঘাড় আবার অন্যদিকে ঘুরবে, ঘুরবেই। আমরা ঠিক আছি কিনা, মানে ঠিক পথে চলছি কিনা, এরও মধ্যস্থ কে? অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, তেমনি আমি নিজেই পথ চিনি না, আর যে পথ চেনে না তাকেই জিজ্ঞাসা করি কোন পথে যাব। চায়ের দোকানে বসে বলছে আমরা যে হরিনাম গাইছি, তাহলে ঠিক আছে তো? তাহলে চাটা খেয়ে নে। তাহলে কে বলবে? ও তখন বলছে হ্যাঁ হ্যাঁ, এই তো বলেছেন মহাপ্রভু, বলছেন হরের নাম হইব কেবলম, হরিনাম তো আমরা করি, তা সুতরাং সমস্যা কি? চা খা, তেলে ভাজাটাও খা, খেয়ে নে। বলে তাহলে এই যে বাবাজিরা বলে এটা খাবি না ওটা খাবি না, তখন তার দ্বিতীয় জন বলছে বাবাজিরা কিছু বোঝে? কাজ নাই, কম্ম নাই, সংসার নাই, সব তো ঢেলে দিয়ে এখন শুধু হরি হরি করে, লোকের বাড়িতে খায়, যেখানেই হয় সেখানেই চলে যায় ঝুলি টুলি নিয়ে, তো এদের কোনো ব্যাপার আছে? ছেড়ে দে, এটাই ঠিক আছে। ভগবান কি বলছে যে এটা খাবি না ওটা খাবি না? আমি খাচ্ছি, নিজে খাচ্ছি, আমার গুরুদেবও বলছে আমি যেদিন ছাড়বো আমি তোদের জানিয়ে দেব। আমার বাপ ঠাকুর দাদা পুকুরে জাল ফেলে খাচ্ছে, অথচ রাধা মাধবের সেবা করছে। তা আমি তারই বংশের নাতি, তা আমাদের কি পদ আলাদা হবে? ওই ঠিক আছে, চা খা। বলো রাধে রাধে, রাধে রাধে, একটু জোরসে বলো। এই এরা ঠিক করে নিল চায়ের দোকানে বসে, ঠিক আছে ভক্তি থাকলে, ভক্তি ওদের বাক্সে আছে, আলমারিতে আছে, আছে ভক্তি থাকলে, মানে আছে। সাধু গুরু বৈষ্ণবেরা ভক্তির লেশ পায় না, খুঁজে পায় না, তার সামান্যতম কৃপা পায় না ভক্তি দেবী। আর এরা তো কোনো ধার ধারে না, বলছে ভক্তি থাকলে, মানে আছে। আর আমরা এদেরকেই সাধু মনে করি। এই তো ঠিক বলেছ বাবা, তুমিও ভাগবত পড়ো, আমিও ভাগবত পড়ি, এই তো ভাগবতের কোন জায়গায় লেখা আছে যে এটা নয় ওটা নয়? বলো রাধে রাধে, রাধে রাধে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ মানে কি? যিনি মীমাংসা দেবেন মাঝখানে, তুমি আর শ্রীকৃষ্ণ, মাঝখানে যিনি মীমাংসা দেবেন, যিনি সমাধান দেবেন, যিনি পথ দেখাবেন, যিনি সঠিকটা বলে দেবেন, যিনি দ্বার ছাড়লে তবে যেতে পারবেন, তিনি শ্রীমৎ ভাগবত।
স্বয়ং মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন ভাগ দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য। এক ভাগবত হচ্ছে গ্রন্থ পুরাণ, আর এক ভাগবত হচ্ছে ভক্তি রসপাত্র। ভগবত ভক্ত ভাগবত, এর মধ্যে গ্রন্থ ভাগবতের চেয়ে ভক্ত ভাগবত উত্তম। কারণ কি, গ্রন্থে পথ নির্দেশ দেওয়া আছে, কিন্তু সেই পথ নির্দেশ আদেশ মেনে যিনি ভজন করছেন তিনি ভক্ত ভাগবত। এই জন্য কি শ্রী ভক্ত ভাগবত কে বাদ দিয়ে কারুরই না ভাগবত পড়া হবে, আর না ভাগবতের কৃপা লাভ করে ভগবত ভক্তি লাভ হবে। এই জন্য গৃহস্থ জীবের কাছে ভজনের আরো উচ্চ মার্গ হলো কি না সাধু সেবা। এই জন্য বলা হয় কি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া গেল। বৈষ্ণব বাড়িতে আসা মানেই শ্রী ভগবানের প্রতিনিধি এসে গেলেন, আর তার ভগবান পাওয়ার বেশি দেরি হবে না, অমনি তো প্রাপ্তি হয়ে যাবে। মহাপ্রভুকে মাল্য দেন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ ভাগবত কথা হচ্ছে ভক্তি কথা। ভাগবত কথা মানে ভাগবত ভগবানের কথা। গীতা শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে পথ নির্দেশ। গীতা না পড়বে কেউ পথ পাবে না। বলছেন কিরকম গীতা কটা যোগ আছে জানো বাবা? কার্তিক প্রভু কটা যোগ আছে গীতা? 18টা যোগ আছে, তাই না? সবাই পড়েন তো আপনারা? হ্যাঁ নিশ্চয়ই পড়েন। 18টা যোগ আছে গীতায়। হচ্ছে বিষাদ যোগ হচ্ছে প্রথম যোগ। এই বিষাদ যোগ এসেছিল বলে স্বয়ং ভগবান গীতা বললেন, উপদেশ দান করলেন কি করে বিষাদ যোগ যাবে। এই বিষাদ যোগ হচ্ছে প্রধান। আজকে সংসারী জীব সেই বিষাদ যোগের মধ্যে আছে। ভগবান মানে কীর্তন করে পূজো পাঠ করে, কিন্তু বিষাদ যোগ যায়নি।
অভিমান যায়নি, এটি হচ্ছে বিষাদ। অর্জুনের হাত থেকে ধনুক খুলে পড়ে গিয়েছিল, তিনি এরকম কাঁপছিলেন, এত বড় একজন বীর। আজকে সংসারী জীবও কাঁপে, মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু হরিনাম করে, ঝোলামালা করে, পূজা পাঠ করে, কিন্তু বিষাদ যোগ যায়নি যেটা অর্জুনের যায়নি। আমাদের মধ্যেও তাই, বিষাদ যোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা না জানলে গীতা অধ্যয়ন হবে না, গীতা না জানলে তার ভাগবত জানা হবে না। একটা ছাদে উঠতে গেলে সিঁড়ি আছে, লাফালাফি করে কেউ উঠেও না আর নামেও না, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ঠিক তেমনি সোপান, সোপান মানে সিঁড়ি, তাকে গীতা জানতে হবে, না জানলে তার মোহ নাশ হবে না, আর মোহ না গেলে কৃষ্ণ ভক্তির পথ পাবে না। এই জন্য সেই মোহগ্রস্ত জীব হরিনাম কৃষ্ণ নাম করে চোখের জলে কাঁদে, কিন্তু সে কান্নাটা কৃষ্ণের জন্য নয়, কৃষ্ণ বিরহে নয়, তবে কার? কৃষ্ণ বলেই কাঁদলো, মাথা ঠুকে কাঁদলো, চোখের জল পড়ছে, সে জলটা কার জন্য? সংসারের জন্য। হে ভগবান, এরকম সমস্যায় পড়ে গেছি, আপনি রক্ষা করুন, এরকম ব্যাধিগ্রস্ত হয়ে গেলাম, আপনি রক্ষা করুন, এই চোখের জল আপনার আরো কান্না বাড়িয়ে দেবে। কেন কি, আপনি অজ্ঞানী, তাই ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয় জানেননি, আরো দুঃখের সাগর বাড়িয়ে নিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, যে যথা মাং প্রবদন্তে, আমাকে যে যা চায় আমি তাই দিয়ে দিই, বিচার তাকেই করতে হবে। এই জন্য শ্রী ভগবানের এমনি কথা কি পরম্পরায় চলতে হবে, নাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, অকারণ পথ চলা হবে, একটা পুকুর পাড়ে কতগুলো জন্মই ঘুরতে হবে। তাহলে শ্রী ভগবানের এমনি কথা কি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর এরকম পথ ধরে চলতে হবে, না হলে চায়ের দোকানে চা বলা কোনোদিন পথ দেখাতে পারে না, অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না। এই জন্য যারা চক্ষুষ্মান, যারা দিব্য জ্ঞানে বিভূষিত, তাদের কাছে পথ চিনে নিতে হয়। বলো রাধে রাধে, রাধে রাধে। ভগবানের নাম কীর্তন করলে আপনি বলুন বড় লোক হয় না গরিব লোক হয়? ভগবানের নাম করলে, ভগবানের নাম করলে গরিব হয় কেন? কেন হয়? যারা নূতন শুনতে এসেছে তারা তো আস্তে আস্তে পিছন দিকেই পালাবে, ফলে আমরা জানতাম ভগবানের নাম করলে কৃপা হয়, দয়া হয়, করুণা হয়, আর তার উন্নতি হয়, আর ইনি বলছেন সে গরিব হয়, রেখে দোর তোর ভগবান, এমনি নাজেহাল হয়ে যাচ্ছি তার উপরে আবার। তবে ভগবানও বলেছে কিন্তু যে করে আমার আশ, কিন্তু আমরা তো ভুল বুঝলাম, সর্বনাশ মানে কি? সর্বনাশ মানে কি সবকিছু নাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে? ক্ষতি নয়, আমরা যাকে উন্নতি বলি সেটাই অবনতি। উন্নতিটা কোনটা? না, যখনই দেখা গেল আমার বাড়িতে আগের চেয়ে এখন একটু উন্নতি হয়েছে, আগে ভাঙা বাড়ি ছিল, এখন মোটামুটি দোতলা বাড়ি করে নিয়েছে হরিনাম করে, তো তখন বলছে ভগবানের কৃপায় ভগবান আমার দিকে একটু চোখ তুলে তাকিয়েছে। আর পাশের জমিতে ধান হয় না, আমার জমিতে ধান যেন লুটে পড়ছে, তার মানে ভগবান চোখ তুলে চেয়েছেন, তাই আমার বাড়ন্ত। আগে সাইকেল চড়ে যেতাম, এখন 2 লাখ টাকার মোটর বাইক, ভগবান চেয়েছে। আমরা উন্নতি বলি একে, এই জামা কাপড় চেঞ্জ হয়ে গেল, বাড়ি চেঞ্জ হয়ে গেল, জীবনটা একটু খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেল, আগে মাটিতে বসে খেতাম, এখন সব বাড়িতে
চেয়ার টেবিল মানে উন্নতি হয়েছে। শাস্ত্রে বৈষ্ণবগণ বিজ্ঞানীগণ, বৈজ্ঞানিক হচ্ছে বৈষ্ণব সাধু সন্ত ঋষি মুনি ভারতীয় বৈজ্ঞানিক, তারা বলছে প্রকৃত উন্নতি কাকে বলে জীব তা জানে না। এই যে আপনারা একটু পরেই প্রসাদ পাবেন, একটা কীর্তন করেন না, কি যেন কীর্তনটা আমি তো আবার জানি না, না না তারপরে শরীর বল না রে বল না, খাবি খাবি তো বল না, বলে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জিবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জুহাবতী লোভময় সুদূর মতি তারে জেতা, বল না রে পথটা বল না। সকলে প্রায় মুখস্থ আছে কিন্তু তাকে যদি প্রথমটাই বলা হয় শরীর অবিদ্যা জাল মানে কি জানে না, জড় ইন্দ্রিয় কি জিবে ফেলে বিষয় সাগরে, কে আমাদের এত দুঃখ দিচ্ছে, ওই কীর্তনেই বলা হয়ে গেছে জিবে ফেলে বিষয় সাগরে। তা আমরা বলছি আগে খেতে পেতাম না, এখন আমি বিরিয়ানি খাই, আরো সব নামটা আমি ঠিক বলতে পারবো না, ঘরে ঘরে এখন বহু খাদ্য চালু, উন্নতি এই রসনাদ দ্বারাই জীব গভীর সংসার সমুদ্রে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। দুঃখের কারণ কি, অবসাদের কারণ কি, উন্নতি যদি হয় তুমি হাসবে, উন্নতি যদি হয় তোমার নিরানন্দ থাকবে না, এটাই হচ্ছে আনন্দ উন্নতির কারণ। আধ্যাত্ম বিদ্যায় যদি কারো অবনতি থাকে তার দুঃখ কে ঘুচাবে, প্রকৃত উন্নতি হচ্ছে আধ্যাত্ম চেতনা, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো নিরানন্দ নেই, যেখানে কোনো ক্ষয় নেই লয় নেই, সেটা হচ্ছে আধ্যাত্ম বিদ্যা। এটা যদি কেউ জানবে তার উন্নতি হয়েছে, উন্নতি মানে দুঃখ সাগর থেকে সুখের সাগরে আসা। এই জন্য হরিনাম শুনতে হবে, হরিনাম কীর্তন করছে কত 45 বছর, তারপরে তিনি তিলক দিয়ে কোটে গিয়ে বসে আছে, কোটে কোটে কোট জানেন তো যেখানে বিচার টিচার হয়, 45 বছর ভাগবত পড়ছে কীর্তন করছে ঝোলামালা নিয়ে কোটে গিয়ে বসে আছে। আরে আপনি এখানে কেন, বলে আমার বৌমাকে নিয়ে মামলা চলছে তাই। 45 বছর হরিনাম করলো ভাগবত পড়লো, কোথায় গেল জিবে ফেলে বিষয়ও, কি চৈতন্য হলো, কি দিব্য জ্ঞান লাভ করা হলো যে তিনি কোটে গিয়ে বৌমার মামলা লড়বে বসে আছে। ভাগবত পড়া হয়েছে, গীতা পড়া হয়েছে, ভগবান বলছেন যদি কৃষ্ণ ভক্ত হবে মন মনা ভব, আমাকে মন দিয়ে দাও, মত ভক্ত মত যাজি মাং নমস্কুরু, চারটা জিনিস আমাকে দিয়ে দাও, আর যদি এসব কিছুই না পারো তাহলে সর্বধর্মান পরিত্যজ্য। এসবের লাগবে না, তার বিষয় বৈভব লাগবে না, যে যার মামলা সে তার নড়বে, তোমার মামলা তুমি নড়ো, তুমি যখন চলে যাবে সংসার ছেড়ে তোমার সঙ্গে কোন মামলা যাবে, না বৌমা যাবে, না ছেলে যাবে, না পত্নী যাবে, তোমার মামলা কে লড়বে, গেট কিপার বলে দেবে ফিরে যাও, তোমার বৈকুণ্ঠের রাস্তা অবরুদ্ধ, তোমাকে নরকে যেতে হবে, তোমাকে আবার জন্ম নিতে হবে, তার মানে মামলায় তুমি জিততে পারোনি, পরীক্ষাটা দিতে পারোনি। এই জন্য তুমি জানতে পারলে একটা প্রদীপ জ্বললে অনেক নিভে যাওয়া প্রদীপ জ্বলে যাবে। এক এক সংসারে দেখবেন একজন বৃদ্ধ কৃষ্ণ নাম করে, বাড়িতে তিন ছেলে বৌমা, কেউ গীতায় কেন ভগবানের চরণে তুলসী দিতে চায় না, কেন বলতে পারবে, কেন এই পথে কেউ এলো না, গড়ায় গলদ আছে, যিনি ওই বাড়িতে বৈষ্ণব হয়ে বসে আছেন নিজেকে বৈষ্ণব অভিমান করেন,
যথার্থ বৈষ্ণব হলে ও প্রদীপ অনেক প্রদীপ জ্বালিয়ে দেবে, ও বাদ থাকবে না। নিভে যাওয়া প্রদীপ তো তিনি জ্বালবেন যার প্রদীপ জ্বলছে। কৃষ্ণ ভক্তি পারাবার ভক্ত সঙ্গ হলে যদি তার কৃষ্ণ ভক্তি প্রচারিত হয়ে যায়, অন্যের হৃদয়ে চলে যায়, তাহলে কেন যায়নি? কারণ উনি যে চরিত্রটা রেখেছেন সেটা বৈষ্ণব চরিত্র নয়। ওনাকে দেখে কারো কৃষ্ণ ভক্তির পথে আসার ইচ্ছা নেই, উনি বিষয়ী। তাই ওনাকে দেখে সংসারের মানুষ বিষয় সামলাচ্ছে, বিষয়কে আদর করছে, বিষয়ের যত্ন নিচ্ছে। উনি বাড়িতে বসে কারো ত্রুটি ধরতে ছাড়েন না, লোকের দোষ ধরেন, আর উনি দোষী হয়ে আছে। বলো শ্রী শ্রী রাধা মাধব কি জয়, অমল পুরাণ শ্রীমদ ভাগবত কি জয়, নিতাই গৌড় প্রমাণন্দে। ভাগবতে একজন গরিব লোক পাওয়া যায়, সবচাইতে গরিব লোক, কেউ নাম বলতে পারবেন? সবচাইতে গরিব, আমাদের চেয়েও গরিব, কি নাম কি ভাগবতে মনে পড়ছে? কে গরিব সবচাইতে? তোমার চেয়েও গরিব। ক্যা বা সুদাম আপনার চেয়ে গরিব, আপনার চেয়ে গরিব। আমরা যাকে গরিব বলি, কোন কৃষ্ণ ভক্ত কি গরিব? কখনোই না। পৃথিবীতে সবচাইতে ধনী হচ্ছে কৃষ্ণ ভক্ত, বাকি সব পরে, বাকি সব পরে। সনাতন গোস্বামী যমুনার তীরে হরিনাম করছেন, পায়চারি করছেন, নামের ঝোলা হাতে আছে। হঠাৎ তার পায়ে একটা জিনিস লাগলো, সেই জিনিসটার নাম হচ্ছে পরশমণি। কি মণি বললাম? পরশমণির গুণ কি? যে কোনো লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়। তাহলে সনাতন গোস্বামী হরিনাম করতে করতে তার পায়ে পরশমণি লেগে গেল। সেই পরশমণিটাকে কি করলেন তিনি? হাতে নাম, পায়ে পরশমণি, বলুন কোনটা নেবে? দেখি একটু, এটা খুব সোজা। নাম করছেন, পায়ে পরশমণি, ছোঁয়ালেই সোনা, কি করবেন? নামটা শেষ করে তারপরে হাতে নেবে? তাহলে কি করবেন? নাম বন্ধ করে দিয়ে বলো, আরে বাবাজি রাস্তায় হরিনাম করছে, 50 টাকার নোট পড়ে থাকলে হরিনামের মালার মাঝখানে বন্ধ। বলে হরিনাম ঘরে গিয়েও হবে, 50 টাকা পাওয়া যাবে? প্রণাম করে মাথায় তুলে নিয়ে ওটা গুড়ি নিয়ে তারপরে আবার চালু হলো। আর সনাতন গোস্বামীর পায়ে যেটা লাগলো সেটা কি? পৃথিবীর সম্রাট মেনে যাবে, পরশমণি, ছোঁয়ালেই সোনা। তাকে তিনি কি করলেন? এই জন্য শুরু থেকে কথাটা হচ্ছে, প্রকৃত উন্নতি কাকে বলে? তিনি পা দিয়ে মাটি খুঁড়ে পরশমণিটাকে পা দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন, মানে বালি চাপা দিয়ে দিলেন, থাক, যেখানকার জিনিস সেখানে থাক। বলুন কিরকম অবস্থা? আমরাও হরিনাম করি, আমরা যদি ওরকম জিনিস পাই আমরা বলবো ঝোলামালা থাক, ওটাই তোলা যাক। বলো রাধে রাধে রাধে। এই জন্য কি দাড়ি পাল্লায় মাপতে গিয়ে আমরা বাদ, আমরা নাই ওই জায়গায়। সনাতন গোস্বামী কোনোদিনই নিলেন না, ভাঙা ঘরে থেকে গেল, লতা পাতা দিয়ে তৈরি তাতেই থেকে গেল, ভিক্ষা করেই দিন চালালো, পরশমণিকে স্পর্শ করে না। তাহলে পরশমণির চেয়ে দামি জিনিস ছিল তার হাতে, তার হাতে ছিল, এই জন্য তিনি ওটাকে মনির মধ্যেই ধরলেন না। তাহলে এই হচ্ছে হরিনামের মহিমা, কলিকালেও
এই জন্য ভাগবত এত আমাদের আমাদের কাছে এত প্রয়োজনীয় বস্তু, যেটা না জানলে বৈষ্ণবীয় পথে চলাই যাবে না। তাহলে যে কথা হচ্ছিল, সবচাইতে গরিব লোক ছিলেন সুদামা বিপ্র, তার পরিচয় কি? তিনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ মানে গুণী মানুষ, ব্রাহ্মণ মানে অনেক গুণের গুণী। আবার তার সবচাইতে বড় পরিচয় তার সখাকে, বন্ধুকে, সম্রাটের সম্রাট, যিনি জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্যের মালিক, তিনি কে? বন্ধু। তো তার বন্ধু যদি কৃষ্ণ হন, তিনি এত গরিব কেন? প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ তিনি না ধনী, না দরিদ্র, না জমিদার, না রাজা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি ধনী নন। এ পৃথিবীতে আমরা বিচার করি ধনীকে, দরিদ্রকে। সুদামা আদৌ কি গরিব লোক? গরিব লোক হচ্ছে আমরা। কেন? বাবাজিরাও ব্লকে গিয়ে, অঞ্চলে গিয়ে লাইন দিয়েছে ভ্রাতা ভাতা পাওয়ার জন্য। বলে বাবাজি তোমার ভগবান টগবান কি আর নাই? কেন? তিনি যদি দেনে বালা হয়, তুমি লাইন দিয়েছো কোথা? সুদামা কোনদিন অঞ্চলে গিয়েছিল? ভাগবত পড়বো আমরা, অঞ্চল ছিল নি, রাজা ছিল, মন্ত্রী ছিল নি, বাবাজি ভাগবত পড়েছে, অঞ্চল ছিল নি। অঞ্চল পঞ্চায়েত আজকে হয়েছে, যে কোনো অঞ্চল সব রাজনীতির মধ্যে ছিল, পুরাকাল একাল কোন নীতির বদল হয়নি। সেকালে ছিল রাজতন্ত্র, এখন হয়েছে প্রজাতন্ত্র, এই মাত্র। তাহলে ছিল সব কিছু, কিন্তু তিনি ছিলেন পূর্ণানন্দ, গরিব নয়। এই মানসিক চিন্তাটা, তিনি কোন সাংসারিক বিষয়ে অভাবী ছিলেন না, তিনি ভেতরে পূর্ণ ছিলেন, এই জন্য হাত পাতেননি। যিনি অপূর্ণ তিনি ভিক্ষা চান, যিনি অপূর্ণ তিনি খাবারের লাইনে লাইন দেন, আর যিনি পূর্ণ অপ্রয়োজন। কে পূর্ণ? যিনি ভগবত তত্ত্বে পূর্ণ, নামে বুক ভরে যায়, এত হরিনাম করলো বুকও ভরলো না, মনও ভরলো না, পেটও ভরলো না, আমাকে গিয়ে কোটে দাঁড়াতে হয়, অঞ্চলেও দাঁড়াতে হয়। এই জন্য কি খুবই প্রয়োজন আছে। এত যদি হলো তো হলো না কেন? গাছ লাগানো হলো, গাছ হলো, ফুল হলো, ফল আর হলো না, কিসের অভাবে? জানে কেউ না কেউ জানে, এগ্রিকালচার যারা এই চাষবাস নিয়ে তত্ত্ববিদ, তাদের কাছে গেলে বলে দেবে কেন ফল ধরছে না, কেন অকালে ঝরে যাচ্ছে ফল। ঔষধ আছে, ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, ঠিক তেমনি এত হরিনাম করলাম নয়নে অশ্রু এলো না, এত হরিনাম করলাম সাধু গুরু সে বিশ্বাস এলো না, শ্রদ্ধা এলো না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি কেবল সেই ভগবত তত্ত্ব জ্ঞানের অধিকারী, দ্বিতীয় জন নহে। এই জন্য কি এ কথা আমরা হয়তো প্রথমবারই শুনছি, এরকম তো কেউ বলে না, শুধু বলছেন কি, আরে যেন তেন প্রকারে যা খাচ্ছ খাও, যা বলছো বলো, যা করছো করো, শুধু শুয়ার সময়ে একটু যদি মনে না থাকে, নাই থাকবে পরের দিন করবি। বলো দেখো, হরিনাম যতই করো বাবা, পেট শুনবে। শ্যামবাবু বলছে বলুক,
ওনার শুরু চাল খাচ্ছে ওনার কি, আমাদের কিন্তু ওটা মানলে এই করেই তো গেলাম শেষ হয়ে। বলে হরিদাস হরিনাম করছে চব্বিশ ঘন্টা। বলে তার কে ছিল, পটল ছিল না পটলা ছিল, ঝিঙ্গা ছিল, ছেলে মেয়ে কেউ ছিল? সে চব্বিশ ঘন্টা হরিনাম করতে পারে, আমরা কি পারি? তাহলে রঘুনাথ দাস ঠাকুর জমিদারি ছেড়ে দিয়ে কেন বৃন্দাবনে চলে গেলে? তার কি ছিল না? হরিনামের আকর্ষণ, হরিনামের তত্ত্ব আগে তো জানো বা, হরিনাম শুনতে হবে। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভূরিদা যোজনা। শোনা যদি ঠিক হয় তবে বোঝা ঠিক হবে, বোঝা ঠিক হলে হৃদয়ঙ্গম হবে, হৃদয়ঙ্গম হলে তবে হৃদয় ভরবে সর্বানন্দ। হরি বল হরি বল। স্ত্রীরা একটু যতই হরিনাম করুক আর যত, এখানকার মায়েদের কথা বলছি না, আমি হাওড়া জেলা ডিস্ট্রিক্টের মায়ের কথা বলছি। মায়েরা কি করে, যতই স্বামীর সঙ্গে দীক্ষা নিক সংস্কার নিক, একটাই দেখবেন শুয়ে শুয়ে হোক, রাত্রিতে একা পেলে স্বামী কেবল ঘুমালে নাকি, তোমার যে কি করে ঘুম ধরে আমি ভাবিনি। মেয়ে বড় হচ্ছে, ছেলে বড় হচ্ছে, হরি হরি করে তো কাটিয়ে দিলে মণ্ডলীতে গিয়ে গিয়ে, তা তাদের কথা কি ভেবেছ? তুমি মরে গেলে আমার কি হবে সে কথা ভেবেছ? এত সংস্কার নিল, পুকুর পচা পুকুরি থেকে গেল। সংস্কার মানে কি? জড় বিষয় থেকে উপরে উঠে এলো, ছেড়ে দিল জড় বিষয়। ভগবত সেবা, ভগবানকে সুখী করাই আমার কাজ, জড় সংসারের থেকে মুক্ত হয়ে গেল, তার নাম সংস্কার। রাধে রাধে। যাই হোক, কি যেন বলছিলাম, পুরুষরা একটু না, মেয়েদের কথা বলছিলাম। মেয়েরা এরকম বলে, তুমি কি ভাবলে চিন্তা করলে? সুদামা স্ত্রীও তাই ছিল, সে বলতো তোমার কি কেউ নাই? তো তিনি বলেছিলেন, আমার একজন বন্ধু আছে, তার নাম কৃষ্ণ। বলে সে তোমার মতো গরিব না, তোমার চাইতে একটু বড়। বলে সে লোকের কথা বলা যায়, তার প্রাসাদও যেমন আকাশচুম্বী, ধন সম্পদও আকাশচুম্বী, তিনি যে ধনী না মানি কি তা ইয়ত্তা করা যাবেনি। ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? মেয়েরা কি শুনবে? তখনই সে বায়না ধরেছে, বন্ধু যদি এত বড় লোক তুমি একবার যাও না, তোমার ছেঁড়া কাপড় দেখলে বন্ধু কি তোমায় ছেড়ে দেবে? হ্যাঁ, তখন কথায় কথায় তত্ত্ব কথা বেরিয়ে আসবে, কেন গরিব, কি নাই, কি আছে, সব বেরিয়ে যাবে, আপনাতেই দান করবে, তুমি একবার যাও না। সুদামা কৃষ্ণ ভক্ত, সে কিন্তু চাইতে জানে না, অঞ্চলে দাঁড়ায় না, সে চায় নাম যেন না আমি ছাড়ি, যত গরিব হই যত দুঃখ আসুক, তার একটাই প্রার্থনা সবার কাছে, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দুঃখের দিনে দুঃখ হারি গোবিন্দকে না ভুলি। কিন্তু স্ত্রী জাতি ঘ্যান ঘ্যান করলে কতক্ষণ সামলাবে? তো বলছেন তোমাকে চাইতে হবে না, তোমার স্বভাব চাইবে না, তো চাইতে হবে না। মেয়ে মানুষের বুদ্ধি, একবার ছেঁড়া কাপড় পরে যাক না, আপনাতেই বন্ধু বুঝতে পারবে যে এনার কি অবস্থা, তাকে যেন তেন প্রকারে পাঠাতে হবে। তো পাঠাবে, সুদামা বলছে আমার বন্ধুর সব ভালো, একটা স্বভাব একটু খারাপ আছে। ও মা, এত বড় লোকের আবার স্বভাবও খারাপ? বলে হ্যাঁ, তার স্বভাব হচ্ছে যে কেউ তার প্রিয়জন বাড়িতে গেলে সে খালি চেয়ে থাকে, হয় ব্যাগ আনছে কিনা, হাতে কিছু আছে কিনা, ওর ওই স্বভাব, কিছু দিতে হবে, নিয়ে যেতে হবে, এ স্বভাবটা বড্ড খারাপ। আগেও এরকম হয়েছে, টানা টানি কাড়াকাড়ি মারামারি, এই খাওয়ার জন্য চুরিও করেছে, ওর এই খাওয়ায় একটু লোভ আছে, তাই আমি যে এতদিন পরে যাব ও আমার হাতের দিকে তাকাবে,
বুকের দিকে তাকাবে কোথাও কিছু আছে কিনা, কিন্তু আমি তো কিছু নিয়ে যেতে পারবো না। তার স্ত্রী তখন বলছে, তাই যদি তোমার ভাবনা হয় আমি কিছু জোগাড় করে দিই, খুঁদ কুড়োতে একটু মিষ্টি মাখিয়ে নাড়ু বানিয়ে তোমাকে দিয়ে দেব, তুমি যাও না। বলো তাহলে কি অতি নগণ্য বস্তু ভগবানের উদ্দেশ্যে তার পত্নী একটা ছেঁড়া কাপড়ে করে বেঁধে দিয়ে দিলেন। সুদামা বলে, সে পরিস্থিতি হলে বের করব, না হলে ওই রইল। আরে সে কে আর আমি কে? এই যে কাপড়টাতে বেঁধে নিয়ে যাচ্ছি এটা তার চাকরও পরে নি, ছেঁড়া নোংরা দুর্গন্ধ, তাতে আবার খুঁদ কুড়ো, যেগুলো মানুষ বাদ দি। এই যে মায়েরা জানেন এটা কি করছে, এখন আছে আছে, যাক ভালো বুঝতে পারছেন, চাল ফেলে দেয় কুড়ো গুলোকে কাছের দিকে টানে, তাই না? আমি কুলো দিয়ে কাজ করলে তো জানবো। তাহলে কি ওর দুটো জিনিস আছে, সার আর অসার, সারকে কাছে টানে, অসারকে মানব জীবন তাই, অসারকে দূরে ফেলতে হবে। যত ভাগবত কথা শুনবে, ভাগবতের সঙ্গ করবে, ভক্তের সঙ্গ করবে, তার জীবন থেকে বাছাই হয়ে যাবে অসার বস্তু। সংসার হচ্ছে অসার, সেখানে সার হচ্ছে গোবিন্দ, সাধু গুরু বৈষ্ণব ভগবত নাম শ্রীমদ ভাগবত কথা। বলো শ্রী রাধে রাধে। তাহলে যা হয় হবে, পরিস্থিতি বুঝে খুলব, আর না হলে রইল। পৌঁছে গেল দ্বারকায়, সেখানে দাঁড়িয়ে বলছে, তুমি কে? বলে, তুমি কৃষ্ণকে গিয়ে বলো আমি তার বন্ধু। কৃষ্ণ বন্ধু শব্দে তো তার হাজারো লাখ লাখ বন্ধু, তাকে বলছে তুমি জিজ্ঞাসা করো তার নাম কি। দাঁড়িয়ে বলে, ওইটা তো জিজ্ঞাসা করা হয়নি, আবার যায়। এইবার গিয়ে বলল, তার নাম কি যেন? সুদামা। আসলে তখন তো আধার কার্ড ছিল, তবে পরিচয় পত্র ছিল, কোন দেশের মানুষ, কোন ডিস্ট্রিক্টের মানুষ, কোন গ্রামের মানুষ, একাল একাল একই রকম। বলল সুদামা, যেই বলল সুদামা, ভগবান কৃষ্ণ এরকম সিংহাসনে বসে এলান দিয়ে যেন রাজা থাকে, যেরকম আয়বে কি যেরকম হয় আর কি, যেই বলেছে সুদামা, অমনি তার মানে খড়ম পরার সময় নেই, গায়ে ওড়নাটা দেওয়ার সময় নেই, অমনি ছোট। সকলে ভাবে কে এমন লোক, আজ পর্যন্ত কৃষ্ণকে এত শশব ব্যস্ত হতে দেখা যায় না, কে? লোকেরাও পিছনে পিছনে আসছে, দেখা যাক তো কোন অদ্ভুত লোক, কোন পদের লোক, নাকি রাজার চেয়েও বড় নাকি? সেকালে রাজাই সব চাইতে বড়, তা রাজার চেয়ে কত বড় লোক নাকি? সকলে দেখতে এসে দেখে কিরকম, ওরে বাবা রে, কোনদিন সাবান মাখে বলেও মনে হয় নানা জায়গায় ময়লা, চুল পাগ লেগে গেছে তেলের অভাবে, না খেতে পেয়ে পেট দড়ি হয়ে গেছে, যেটা পরে আছে তাতে বারোটা গাঁট দেওয়া আছে, টেলারিং এ যাওয়ার পয়সা নাই, গাঁট দিয়ে বেঁধে রেখেছে, সে এই না খেতে পাওয়া এক ভিখেরি, ভিখেরিরও ভিখেরি, এমন এক দুরবস্থার লোক, তাকে গিয়ে কৃষ্ণ জড়িয়ে ধরলেন। মানে লোকে অবাক হয়ে গেল যে দুজনার চোখের জলে দুজন স্নান করে নিল। এর নাম হচ্ছে প্রেম। লোকে বলে নারীতে পুরুষে প্রেম হয়, মিথ্যা। পুরুষে পুরুষে প্রেম হয়, নারীতে নারীতে প্রেম হয়, সেটা হচ্ছে আসল প্রেম। নারী পুরুষে যেটা হয় এটা হচ্ছে কাম, দৈহিক কাম, এত প্রেম। প্রেমে দুজন দুজনকে আলিঙ্গন করে পরস্পরকে স্নানিত করে দিল, ভিজিয়ে দিল, একন প্রেম, সখ প্রেম,
বন্ধু কে? শ্রীকৃষ্ণ বন্ধু, কত বড় বন্ধু, যাকে পেলে এমন করে চোখে জল আসতে পারে। এই জন্য কি আমরা জীবনে অনেক বন্ধু পেয়েছি যা ঠকিয়েছে, আমিও ঠকিয়েছি, কিন্তু এ কৃষ্ণ বন্ধু আজ পর্যন্ত কাউকে ঠকায় না। আমরা অকৃতজ্ঞ কৃষ্ণকে ঠকিয়েছি, দেব বলে দিই না, করব বলে করি না, যাব বলে যাই না, হবে বলে হয় না, তাকে ঠকিয়েছি, কৃষ্ণ কাউকে ঠকায়। একবার যদি কেউ কৃষ্ণ বলে, ভগবান তাকে আলিঙ্গন করে, তার দান করে, ঋণ শোধ করে দেয়। যে ইচ্ছে ভজে কৃষ্ণ তারই তো ইচ্ছে ভজে, এমন প্রতিজ্ঞা আছে সর্বকাল। কৃষ্ণের স্বভাব অনুসারে কি তিনি খুঁজছেন? আচ্ছা তুমি যে এলে সখা, সখী কি? সখী কি? কিছু পাঠাই, লোভী তো কৃষ্ণ। তবে কৃষ্ণ লোভী কেবল তাদের কাছে, ভক্তের কাছে। ভক্তের জিনিস কেড়ে কেড়ে খায়, চেয়ে চেয়ে খায়, অভক্তের রাজভোগ কৃষ্ণ ফিরে নাহি চায়। ধনীর বাড়িতে গোবিন্দ কিছু চায়ও না, আশাও করে না, ভোগ লাগায়, ক্ষীর মাখন দামি দামি জিনিস, মাছি বসে, গোবিন্দ সেবা করে না। আর দীন দরিদ্র কৃষ্ণ ভক্ত যদি সামান্য কিছু দেন, তাতে ভগবান যেন মনে হয় উপাদেয় বস্তু খাচ্ছে। তাই দেখুন ছেঁড়া কাপড় পরা সুদামাকে বলছে, আমার সখী কি? কিছু হতেই পারে না। সুদামা দেখলো সে তো পাঠিয়েছে এটা বের করা, উপরে ঝাড় বাতিটা কত কোটি টাকা দাম, যেটায় বসতে দিয়েছে সে তার দাম, আমাকে তো বিক্রি করলে তো হবেই না, আমাকে কেউ কিনবে না, এত দাম। চারিদিকে মহিষীগণ, কৃষ্ণের কত পত্নী, আমাদের ভগবান যিনি তার কত পত্নী, আপাতত আমরা যেটা জানি যে 16,100, আর সেই সঙ্গে আমাদের হিসেবটা দেন কতজন, একজন, তাই বারবার বিষ খেতে যাই, বারবার অঞ্চলে বিচার চাইতে যাই, শ্বশুর বাড়ি যাই, তোমার মেয়েকে শিখাও। আমরাও সংসার করেছি, এই জন্য কৃষ্ণ কথা যতদিন না শুনবে সংসারেও সুখী হবে না। যদি হতে হয় শ্রীকৃষ্ণ কথা শুনতেই হবে, উনি সংসার করে দেখিয়ে দিয়েছেন। এরকম সংসার তো শুধু আনন্দ, শুধু প্রেম, চারিদিকে মহিষীগণ কৃষ্ণ পত্নীগণ দাঁড়িয়ে আছেন, কি করে সেই ছেঁড়া কাপড়ের পুটলিটা বের করা যায়? কিন্তু কৃষ্ণ নাছোড় বান্দা, বলো না কিছু পাঠায়নি, এটা হতেই পারে না। সে সখীর মন আমি জানি, আমার জন্য কিছু পাঠাবে না, এটা হয় যেরকম চোরের মন বোঁচকার দিকে, সুদামা দেবে না ঠিক করে, না না কিছু পাঠায়, চাপ দিচ্ছে যাতে না বেরিয়ে পড়ে, চাপ দিচ্ছে। আর কৃষ্ণ চতুরের শিরম, অঙ্গ ভঙ্গি চোখের পাতা দেখে, ঠোঁট দেখে বুঝে নেবে ভেতরে কি, আর তারপরে তিনি তো তোমার ভিতরে বসে আছে অন্তর্যামী রূপে, তিনি জানবেন না। তিনি তখন বলে, সুদামা বলো আমার জন্য কিছু আনেনি বলে কি করেছে, দুটো হাত এরকম করে দিয়ে বলছে, বলো কিছু আনেনি, আর এখানে সেটা তো বাঁধা নেই, চাপে ছিল, আমাদেরকে হাত তুলে হরিবল বলতে বলেন কেন, আমাদের অনেক রকমের জর্দার ডিবা এখানে আছে, নেশা, কত রকমের নেশা, সব এইখানে কৌটা, এইখানে কৌটা, এই জন্য মহাপ্রভু বলে কৌটা রেখে হরিবল বলা বরং,
আর কোটা থাকবে জর্দার ডিবা? হ্যাঁ, সে তো পড়ে যাবে, পড়ে গেলেই তুমি মুক্ত হবে, নেশা কেটে গিয়ে হরি নামের নেশায় মেতে উঠবে। যা হাত তুলে দিয়েছে সুদামা বাস, সেই আনন্দ নাড়ু সে যাবে কোথা, যা পড়ে গেছে সুদামা কুড়োবার আগে কৃষ্ণ তুলে নিয়েছে। আমি জানি পাঠাবে না, তাই হয় খুলে খাওয়া চালু করে দিই। ওরে বাবা কি সুন্দর, এটা তুমি ছেপে রেখেছো, লোকে আত্মীয় বাড়ি গেলে মিষ্টি ঠোঙা আপেল যা কিছু আগে দেয় না পরে দেয় খাবার পর। তুমি এসব সামাজিকতাও শিখলে না, সখি পাঠিয়েছে তুমি এটা দিতে চাচ্ছ, কি সুন্দর লাগছে। ওই খাচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী রুক্মিণী, তিনি দেখে হেসে ফেললেন, কাছে এসে বললেন, থাক আর না, যেটুকু মুখে দিয়েছো তাই সুদামা ঠাকুর নিতে পারবে না। তার মানে কি, দিলে পাবে কৃষ্ণ, যে একটু নিয়েছে তোমার আর বৈভবের শেষ নাই। নিতাই সব তারই আছে, তাকে দেওয়ার সময় ধূপের কাঠি এক টাকা দামি ধূপ, আর আমার যখন ছেলের বিয়ে হবে, আমরাই তো কীর্তন গাই, বলে শ্যাম সুন্দর প্রভু এই বর্ষাকালে তোমাকে দিয়ে কীর্তন করাবো না, কারণ প্যান্ডেলের যা দাম পারবো না। কিন্তু এই বর্ষাকালে ছেলে মেয়ের যখন বিয়ে দেয় 7,000 টাকার প্যান্ডেল বর্ষাকালে, তখন প্যান্ডেল করার পয়সা কথা পেল রে? মানুষের অজুহাত কাকে ভালোবাসে ভগবান অন্তর্যামী জানে, বগলে কি আছে। সুদামার বগলে আনন্দ নাড়ু, আমাদের বগলে শিব জর্দা, সুন্দরী জর্দা। তুমি জানলে কি করে খাও নাকি? জর্দার নামও সুন্দরী হয় আমি জানতাম না। আমি তুই কি খাচ্ছিস রে এত গন্ধ, বলে সুন্দরী। আমি তো তখন ওই নামটা জানতাম না, সুন্দরী কেউ খায়? বললে না না, একটা জর্দার নাম সুন্দরী। বলো প্রেম সে, বলো আবার বলো, ওদিকের কি হলো? হয়ে গেল আনন্দ নাড়ু খেয়ে নিল। রুক্মিণী দেবী বলছে আর খেও না, ও নিতে পারবে না, এবার থা, কাড়াকাড়ি করে ভাগাভাগি করে সেই নাড়ু সকলে খেয়ে নিল। সুদামা কি লজ্জায় পড়লো, এই জিনিস কেউ এত আনন্দ করে খায়, এ কি বেশি হলো না, অতিরিক্ত হলো না? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ অতিরিক্ত কোনোদিন অভিনয় করেন না, তিনি যথার্থই করেন, আমরা অভিনয় করি, কিন্তু উনি অভিনয় করেন না। যদি করতেন তাহলে ওনাকে কপট বলা হতো। কপট হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাব দেখাই আর ভদ্রতা দেখাই, আসলে ভেতরে আমার অভদ্রতাই আছে। ভগবান যেটা করেন সেটা কি, ভক্তের বস্তু ভক্তিযুক্ত, ওখানে কোনো কার্পণ্য নাই। এই জন্য ভগবান সমাদরে কেড়ে কেড়ে খান, খাওয়া হয়ে গেল। সুদামা বলে এত বড় লোকের বাড়িতে আমার বেশি দিন থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে। কৃষ্ণ বন্ধ, এবার চলে যাব, আমি বাড়ি যাব। ভগবান বলে তাই এলে যেন মনে হয় তুমি কালকেই এলে, তোমাকে ছাড়তে পারি? হ্যাঁ, তা কৃষ্ণ ওনাকে কিছু পোশাক দিয়েছিল, সেই পোশাক পরবেন না, জোর করে পরিয়েছিলেন, ছেঁড়াগুলো যত্ন করে রেখে দিয়েছে। বলো রাধা রানী কি? তাহলে সুদামা এবার বাড়ি যাবে, আর থাকতে পারছেন না। হ্যাঁ, তো ভগবান বলে তা যাক, আমি কি দেব বল, তোমার কি লাগবে বলুন, এবার কি বলবে যদি এরকম অফার দেয়, যা চাইবে। কি চাইতে পারে, সে দরিদ্র ছিল না বড়লোক ছিল? সুদামা দরিদ্র ছিল, তাহলে এখন বলছে যা চাইবে, কি চাওয়া যায়?
কত কি চাইতে পারতো? তিনি কি চাইলেন? হাত জোড়ো করে বললেন, বন্ধু এত লোভ দেখিও না, আমরা লোভী, লোভের ফাঁদে পড়লে আর মরার জায়গা খুলবে না। তুমি আমাকে এই যদি দাও, দাও কি দেবে? আমি যেন তোমাকে না কোনোদিন ভুলে যাই। কি চাইল? এই চাইবে, সেই চাইবে, চাইতে চাইতে বলে দিল আমি যেন তোমাকে না ভুলে। কত তফাত দেখে এই কৃষ্ণ ভক্ত, এই যে কৃষ্ণ প্রেমিক, সখ্য প্রেমের অধিকারী, শ্রী ভগবানের এত ঐশ্বর্য, তবুও তার কাছে কিছু প্রার্থনা করল না। যেটা প্রার্থনা কি? তোমাকে যেন না ভুলে যায়। ভগবান বলে, সে তুমি যাই বলো তাই বলো, আমি কিন্তু একটা জিনিস দেব। বলে, আমি তো কিছু চাই না। বলে, তুমি না চাও, আমার দিক থেকে ওনার গলার একটি অলৌকিক হার, ভগবান কৃষ্ণের গলার একটা অলৌকিক হার, মানে সে নানা রূপ ধরতে পারে, নানা কিছু দিতে পারে। ভগবানের হার, মালা, চূড়া, নূপুর সবই তো অলৌকিক। এক একজন সাধক কেমন বলে, কৃষ্ণ কেন ইহা কি কি দিলেন? একটা হার দিলেন, সুদামার গলায় পরিয়ে দিলেন। সুদামা বলে, নিচ থেকে ছেঁড়া কাপড়ে এই হারটা কি আমাকে মানা? ভগবান বলে, এটা মানানোর জন্য দিলাম না, এই হারটার একটা গুণ আছে, তুমি যা চাইবে এই হার তোমাকে দেবে, তবে তিনবার দেবে, তিনবার চাইতে পারবে, যা চাও তিনবারই চাইবে এ হার তোমাকে দেবে। তিনবার চাওয়া হয়ে গেলে আমার হার আমার কাছে চলে আসবে। কি বোঝা গেল? এ হার বড় অলৌকিক, তিনবার চাইতে পারবে। তার মানে কি? সুদামা তো বড় লোক হয়েই গেল, ও ধরেই নেওয়া যায়, আর যা চাইবো তাই তো পাওয়া যাবে হারের কাছে। তো সুদামা তো নেবে না, আর না নিলেও ছাড়বে না, তখন আর কি করার? সে খালি বারবার বলে, আমি একে খুলে পুটলির মধ্যে নিয়ে নিই। বললাম না, এর নিয়ম গলায় রাখতে। সুদামা বলে, আমি যে রাস্তায় কি করে যাব, লোকে কি বলবে? বানরের গলায় সারা শরীরটা কিরকম, পোশাক জামা কি, তাই এত একটা দামি হার, তবুও সে ওড়না টোড়না ঢেকে এরকম করে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আর রুক্মিণী দেবী বলছে, ঠাকুর তোমাকে আমার একটা বলার আছে। কি? যে হরিনাম করে তোমাকে ভালোবেসে জীবনে সব কিছু দিয়ে দিল, তুমি তার কি করলে? ভগবান বলে, আমি কি করব, যে যার কর্মফল ভোগ করছে। তাহলে কর্মফলটা কি? বলে, একদিন আমার বস্তু আমাকে না দিয়ে খেয়েছে, তো তার অভাব দূর হবে কোন কালে? একবার রাধে রাধে, এখানে হাত তুলবেন, কেউ ভগবানের জিনিস খাননি তো? আমি বলার পরে হাত তুলবেন, কেউ ভগবানের জিনিস খাননি তো? এবার হাত তুলেন যদি না খান। কি বুঝে নিলাম? মানে সকলে খান, আলবাদ খান, যা পাচ্ছেন যা খাচ্ছেন সবই তো তার, তাকে কে দিয়ে খাচ্ছে, কজন দিয়ে খাচ্ছে? তারই বস্তু খাচ্ছি, তাকে দেওয়ার বেলা দিচ্ছি না। ঠাকুর খেয়ে নিলে আর কুলবে না, প্রেম সে রাধে রাধে। হ্যাঁ, তা এই জন্য ভগবান আজকে কি দোষ ধরেছেন দেখেন, কেন দারিদ্র যায়নি? আমার বস্তু আমাকে না দিয়ে খেয়েছে, এখন পাস্তাবে না কর্মফল? মাইক ম্যান কথা রান্না করছে নাকি? এক এক জায়গায় পেয়ে যাই। আরে মাইক ম্যান ভাই কোথা আছো, এদিকে এসো, এত বড় একটা অনুষ্ঠান ছেড়ে দিয়েছে বেটা, কোথায়? আচ্ছা বলো, রাধে রাধে, রাধে রাধে। মানে এক একজন মাইক ম্যান বলে যায় যে তোমরাই বন্ধ করে দেবে, গুছিয়ে দেবে, আমি নিয়ে চলে যাব। মাইক ম্যান ছেলেটাকে খুঁজে নিয়ে আসো, খোঁজ করো একটু। কথা খুঁজবে রে? আচ্ছা যাক, শোনা যাচ্ছে নাকি?
শোনা যাচ্ছে, হয়ে গেল। তাহলে কি হলো, মালা দিলেন তিনবার চাইতে পারবে, বাকি কৃষ্ণের মালা কৃষ্ণের কাছে পৌঁছে যাবে। তো সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আলিঙ্গন করে রাস্তায় বেরিয়ে পড়ল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মাম জগদীশ রক্ষ, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আচ্ছা, গানটা একটু পরে গাইব, একটু জেনে নি। আচ্ছা, এখানে এত লোকজন কেন, কি হয়েছে? সুদামা বলছে গঙ্গার ঘাটে একটা ভিড় জমে গেছে, খান্না কাটি চলছে। সুদামা বলছে ভাই এখানে কি হয়েছে? বলে আর কি হবে, এক বুড়িমা নাতিকে নিয়ে স্নান করতে আসছিল, তার নাতিকে কুমিরে টেনে নিয়েছে, এই ঠাকুমাও মরবে বলে কান্নাকাটি করছে। কি অকাল বলুন তো, ভগবানের কি লীলা বলুন তো, বাচ্চা ছেলেটাকে কুমির টেনে নিয়ে চলছে। এই সুদামাকে দেখে সে বুড়িমা সুদামার পায়ে পড়ে গিয়ে কাঁদছে, বাবা তুমি তো সাধু মানুষ, তুমি একটা কিছু উপায় করে দাও না বাবা, একটা উপায় করে দাও না। সুদামা বলে বুড়িমা কাঁদবেন না, আপনার নাতি বেঁচে যাবে। আর আছে আছে, বাড়ির উন্নতি করবো না, লোকের ঘরের খেয়ে পরের মুস্তা, ওটা তো হার আছে, হার কেউ বের করে, লোকের বাচ্চা বেঁচে গেলে আমার কি হবে, আমি ভাঙা ঘরে আছি, খেতে পাই পড়তে পাই, এ হার পেয়েছি মানে কি? এই জন্য আমরা ভগবানের প্রিয় হতে পারি। আরে তিনি তো মসনদে বসে কেন্দ্রে বসে পরীক্ষা চালাচ্ছে, থার্মোমিটার বগলে পুরে দিয়েছে, তাপ যেমন বাড়বে এমনি রে, মালাটা এমনি দিয়েছে, পরীক্ষা করছে, আগের মতো লোভটা আছে না গেছে। মালা গলায় দিয়ে পরিয়ে ছেড়ে দিয়েছে, তার মানে কি ভাবছে, কি ছেড়ে দিল না, এ শেষ পরীক্ষা চালাচ্ছে, দেখা যাক তোমার মতলবটা কত দূর কি হয়। বলো রাধে রাধে, রাধে রাধে, বেঁচে যাবে, কোনো চিন্তা করবেন না, আপনার নাতি বেঁচে যাবে। লোকে বলে লোকটা তো দেখতে পাগলের মতো, এও বোধহয় মরবে, আরে কেউ মরে গেলে আবার বাঁচে না, কুমির তাকে পেটের চালিয়ে দিয়েছে, কবে হজম হয়ে গেছে, এ আবার বাঁচাবে, কোথা থেকে লোকটা আসছে, নিজেই খেতে পায়নি, গাঁট দেওয়া বসন পরে আছে। বলো হ্যাঁ, সনাতন গোস্বামীর পরশমণির কথা বলেছিলাম, আর সুদামার কাছে কি আছে, এও তো তাই, যা চাইবে তাই তিনবার চাইবে। সে মালা কিন্তু সুদামাকে বলছে খবরদার বের করবেন না, একবার হয়ে যাবে। মানে সুদামা যখন বলেছে যে আমি বাঁচিয়ে দেব, তখন সে হার বুঝতে পারছে আমাকেই চালাবে।
কাজ করাবে, তখন সে কিন্তু মনে করি মানে সেও চায় সুদামার উন্নতি হোক, হারটা সুদামার উন্নতি হোক। সে হার বলতে চাচ্ছে যার বাচ্চা মরে গেছে গেছে, তুমি পালিয়ে চল। এই জন্য মনে করিয়ে দিচ্ছে আমাকে কিন্তু ব্যবহার করো না, করলে একবার হয়ে যাবে। কি সুদামা ওসব কোনো কথা না শুনে হাতটা ধরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলছে, হে গোবিন্দ, বুড়িমা বড্ড কাঁদছে, আমার ভেতরটায় ব্যথা লাগছে, বুড়িমার নাতিকে তুমি ফিরিয়ে দাও। বাস বুড়িমার নাতি সাঁতার দিয়ে ঠাকুমার কাছে চলে এলো। সে পারে যত হাজার হাজার নরনারী ছিল সকলেই একবার হরিধ্বনি করল, আর ধন্য ধন্য করছে সুদামাকে, এই খাওয়ায় সেই খাওয়ায়, এই পায়ে পড়ে সেই পায়ে পড়ে, তুমি কি জাদু জানো গো? সুদামা বলে, আমি যে কিছুই জানি না এরা জানে। আসলে কাজ কে করলো এরা জানে? হ্যাঁ, ওরা ওরা খালি আমাকে কে আপেল দিচ্ছে, কে পেঁপে দিচ্ছে, কে নারকেল, মানে কে কি না দিচ্ছে। বাবা তুমি কি জাদু জানো গো, মোরা ছেলেটা পেয়ে গেল, আহা কৃপা করো গো, আমার নাতি যেন দুধে ভাতে থাকে। প্রেমছো বলো? সুদামা দেখলো ভিড় কাটিয়ে পালাতে হবে, লোকের জ্বালায় বাঁচা যাবে না, গুরুও বলে দেবে লোকে এসব যে থাকলে হবে না, চলে গেল। এই যেতে যেতে ভক্তমণ্ডলী মায়েরা এক শ্মশানের উপর দিয়ে যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে দেখে শ্মশানে ভিড় লেগে গেছে, কান্নাকাটি চলছে। একটা সধবা মেয়ে, হ্যাঁ, সে একবারে অল্প বয়স, সে আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। কি না, গত রাত্রে তার স্বামীকে সাপে কেটে দিয়েছে, তার স্বামী অকালে মরে গেছে, এখনো বাচ্চা কাচ্চা হয় না। সে একবারে মেয়েটা কেঁদে পাগল, শ্মশানে লোক ধরে না। সুদামা সেইখানে পৌঁছে গেল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়। শ্মশানে হলো কি, সুদামা ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলে এখানে কি হয়েছে? বলে মেয়েটার অকালে স্বামী মারা গেছে, তাই কান্নাকাটি করছে বাবা, অন্য কিছু নয়। সুদামা বলে, আহারে মেয়েটা কি কান্না কাঁদছে, অকালে স্বামী হারিয়ে গেলে মেয়েদের কি হয়? সে গিয়ে মাথায় হাত বুলে বলছে, মা বাচ্চা কাচ্চা হয়েছে, আছে কেউ? না, এই তো চার মাস বিয়ে করেছে। ঠিক আছে মা, তুই কাঁদিস না, তোর স্বামী এখনই বেঁচে উঠবে। লোকে শুনে তো অবাক, আরে স্বামী যদি বাঁচবে তাহলে তো কাট টাট কাটলাম, তার কি হবে? আরে কি বলে এ লোককে, তো তাহলে শ্মশানে শ্মশানে ঘুরতে বলতে হবে, যারা মরে যাবে সব বাঁচিয়ে দেবে। এরে পাগলা, তুমি নিজে খেয়ে বাঁচো, তুমি কি মরা বাঁচাবে? সে তখন বলে, আপনারা চিন্তা করবেন না, সবাইকে পারবো না, তো ওই মেয়েটার স্বামী অকালে চলে গেল, তো তাই আমি ঠাকুরকে জানাই ওর স্বামী যেন বেঁচে যায়। মালা বলে, একবার হয়ে গেছে, তুমি ভেবে দেখো, আমি কিন্তু তিনবার হলে পালিয়ে যাব। সুদামা বলে, তুমি পালালে আমি বাঁচি, তোমাকে গলায় পড়ে যে আমার কি যন্ত্রণা হচ্ছে সে আমি জানি, কোথায় ভুল করে চেয়ে বসবো, এটা দাও ওটা দাও, সর্বনাশ হয়ে যাবে, কৃষ্ণ পাষাণ হয়ে যাবে, পুরুত করে উড়ে পালিয়ে যাবে। ওই চাইনি বলেই আছে, হৃদয়ে বসে আছে, একবার হাত পাতো ভিতরের জমিদার পালিয়ে যাবে। তা মালা বলছে, একবার কিন্তু হয়ে গেছে,
সুদামা ওদিকে কান না দিয়ে মালাটা ধরে কৃষ্ণকে প্রণাম করে বলছে, কৃষ্ণ তোমার ইচ্ছায় যেন এর স্বামী বেঁচে ওঠে, আর আমি কিচ্ছু চাই না, এর স্বামীকে বাঁচিয়ে দাও। স্বামী তো মরা মানুষ, সে যেন ঘুম থেকে উঠে পড়লো, হরি বল। মেয়েটা দেখিয়ে দিল আমি নয়, ওনার পায়ে ধরো, ওই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন স্বামী স্ত্রী দুজনে সুদামার পায়ে পড়ে গেল। সুদামা বলে আমি নয়, স্বয়ং গোবিন্দ রক্ষা করেছে, আজ থেকে তোমরা তারই নাম কীর্তন করো, তারই ভজন করো, তারই হবে আমার পায়ে। তিনবার তো হয়ে গেল, তাহলেও এখনো আছে, এখনো অনেক কিছু করা যাবে, তবে বুদ্ধি থাকলে হবে। আমাদের তো ঘটে একটু বুদ্ধি কম, যা চাই তা কালকেই শেষ হয়ে যায়, শেষ দিন পর্যন্ত, পরের জন্ম পর্যন্ত টিকে না। চাইতে জানারও একটা বুদ্ধি চাই, বিদ্যা চাই, সদ্ভাব চাই, নাহলে চাইতে পারা যায়। যেমন দেখেন, একজনের কথা বলি, যুক্তিতে মুক্তি মিলে বলে একটি কাহিনী আছে। একজন তিনটে রোগ আছে, তোমাকে বলি, চোখে দেখতে পায় না, দারিদ্র, আর গরিব লোক, চোখে দেখতে পায় না, আর তার সন্তান আদি নাই। কটা কটা? তিনটে। চোখে দেখতে পায় না, গরিব মানুষ দুই, তার ছেলে নাই, এই তিনটে বড় অভাব। সে ভগবানের ভজন করে, ভগবান একদিন তার প্রতি দয়া করে চলে এসেছে, বলে বল বেটা কি নিবি, একবার চাই, একবার চাই, যা চাইতে পারিস একবারে, কি চাওয়া যাবে? এই তিনটা অভাবের মধ্যে কোনটা চাইবে? মাইকে বল, তোমাকে হলে তুমি কি চাইবে? তিনটে অভাব, চোখ অন্ধ, ছেলে নাই, গরিব, কোনটা নেবে? চোখ নেবে, চোখ নিলে খেতে পারবে, বাবাও হতে পারে। কিন্তু ভগবান তাকে বলে দিয়েছে তিনটে, তিনবার হবে নি, একবার চাইতে হবে। সে বলল তাহলে প্রভু মিনিট খানেক সময় দে, এই তিনটার মধ্যে কোনটা চাই? সে তখন বলে প্রভু আমি যেন দেখতে পাই আমার নাতিপুতি সোনার থালায় দুধে ভাত খাচ্ছে। আমি কিন্তু দুবার বলিনি, তুমি শুধু চোখ চেয়েছ, আর আমি একবারে তিনটা চেয়ে নিয়েছি। হে প্রভু আমি যেন দেখতে পাই আমার নাতিপুতি সোনার থালায় দুধে ভাত খাবে। আরে একটা চাইলে আর গুলো কথা পাবো? এই জন্য চাইতেও শিখতে হবে। যেমন এক গরিব মানুষ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় থাকে? নবান্ন। নবান্নে তো যে কেউ যেতে পারবে না, অনেক সই সাবদ অনুমতি নিয়ে যেতে হয়। এক গরিব মানুষ গামছা পরে, তার গরিব তো, সে নবান্নে গেছে, অনেক কাগজপত্র নিয়ে, সই সাবদ এইসব পরিচয় পত্র নিয়ে সে গেছে, মুখ্যমন্ত্রীর কাছে চলে গেছে। তা মুখ্যমন্ত্রী জি, তিনি বসে আছেন, তা বাবা তোমার বাড়ি কথা? বলে মেদিনীপুর। তা বলে ভালো কথা, তা এত দূর এলে কেন বাবা, তোমার কি লাগবে? বলে আমার পাড়ার লোকেরা ওই যে চাল কুমড়ো দিয়ে, মানে সাঁচি লাউ দিয়ে না কি দিয়ে, দুধ দিয়ে কিসের পায়েস হয়, কোন লাউ? সাঁচি লাউ। তো ওই লাউ দিয়ে পাশের বাড়ির লোকে পায়েস খাচ্ছে, আমার বাড়ির ছেলেরা কান্নাকাটি করছে, তা আপনি যদি দশটা টাকা দেন তাহলে আমি একটু দুধ লাউ করে খাই। বলুন রাধে রাধে। সে মুখ্যমন্ত্রী তো হেসে বলে পাগলা রে, এরই জন্য তো দরখাস্ত নিতে কদিন গেছে, তুই মজুরি কামাই করে নবান্নে এসে ক টাকা চাইলো?
দশ টাকা চাইল, তা দশ টাকা তো পাশে কাউকে চাইলে দিয়ে দে। তুই এত দূর এলি, রাজার কাছে এলি, রাজ্যের মন্ত্রীর কাছে এলি, এমন চাইবি তোর অভাব মিটে যাবে, তা নয় চোখ দাও বৌমা দেব। কি দশ টাকায় কি হবে, এক বেলার চাল কুমড়ো মানে দুধ কুমড়ো খেয়ে শুয়ে পড়বে, আবার অভাব আসবে। মন্ত্রীর কাছে গেছে মানে যা চাইবে আর ভিখারি থাকবে না, অভাব মিটে যাবে। ভগবানের কাছে চাইলে এরকম জিনিস চাইতে হবে, চাল কুমড়ো দুধ লাউ চাইলে এমন চাইতে হবে যা আর কোনোদিন অভাব। তাহলে কি ভগবান হেসে বললেন ওই অন্ধকে, তুমি বড্ড চালাক, তাই তিনটেই হবে। সে কি বলেছে, আমি যেন দেখতে পাই, তার মানে চোখ হয়েই গেল, আমার নাতিপুতি সোনার থালায় দুধে ভাত খাচ্ছে, মানে ছেলে যে হচ্ছিল না, মানে ছেলে না হলে নাতি কোন গাছে হবে, তার মানে আয়ুকালটাও নিয়ে নিল নাতি পুতি দেখবে, আর সোনার থালায় কারা খায়, গরিব লোক, তার মানে গরিবিটাও চলে গেল। এই রকম জিনিস ভজন আমরা করছি নবান্নের চেয়েও উঁচু জায়গায় ভগবানের কাছে, শুধু চাইতে জানি না বলে এই দশ টাকার মাফিয়া হয়ে থেকেই গেলাম, আর দামি কিছু জিনিস চাইতে পারি বলো রাধে সুদামা। তাহলে কি হলো, স্বামী বেঁচে গেল, মালা বলে দিল দুবার হয়ে গেছে, আর একবার বাকি আছে। এইবার সুদামা চলে যাচ্ছে, বাড়ির প্রায় কাছাকাছি এসে গেল, দেখে রাস্তায় আর একটা গোলমাল হচ্ছে। সুদামা বলছে এখানে কি হয়েছে, বলে আর বলবেন না, একটা বারো বৎসরের ছেলে স্কুলে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই আত্মীয় স্বজন সকলেই কাঁদছে। তো সুদামা তখন বলে, আপনারা চিন্তা করবেন না, অল্প বয়সের ছেলে, তা মরে যাবে কেন, আমি তাকে বাঁচিয়ে দেব, মালা বলে তিনবার কিন্তু হয়ে যাবে, আমি কিন্তু আর থাকবো না। সুদামা বলে, তোমাকে আমার আর, তুমি শুধু হে গোবিন্দ কৃপা করে ছেলেটাকে বাঁচিয়ে দেন, আত্মীয় স্বজন আনন্দ করুক, তারা খেলাধুলো করুক, নিতাই গৌর। বলো রাধে রাধে, প্রেম সে বলো। হ্যাঁ, তাহলে কি হলো জানো, মালা মালা তিনবার বলল, ওই যে অ্যাক্সিডেন্টের ছেলেটাকেও বাঁচিয়ে দিল, তাহলে তিনবার হয়ে গেল। আর যেই হয়ে গেল, মালার দিকে তাকায় মালা আর নাই, যার মালা তিনি তখন হেলান দিয়ে রুক্মিণী সত্যভামা এদের সঙ্গে বসে আছেন কাতিয়ায়, হেলান দিয়ে মালাটা ফড়াং করে গিয়ে পড়ে গেল গলায়। রুক্মিণী দেবী অবাক হয়ে গেল, ও প্রভু সে বাড়ি যেতে পারছে, বলে না না এখনো যাই, বলে তোমার মালা তো বাড়ি চলে এলো, তাহলে তার কি হবে, বলে আমি কি করব, তাকে তো বলেই দিয়েছিলাম যা চাইবে তাই পাবে, তিনবার সে তো রাস্তায় খরচা করে দিবে। রুক্মিণী দেবী কান্নাকাটি করছে, ওকে থাকলে তা কিছু দাও, তুমি নিজে যাও দরকার হলে। হ্যাঁ, বলে যেতে হবে না, আমি যেটার জন্য করেছিলাম সেটা কাজ হয়ে গেছে, কি ওর যে লোভটা আর নাই এটাই তার প্রমাণ। চাইলে তো অনেক কিছু চাইতে পারত, কিন্তু নিজের জন্য চাইল না। বিশ্বপিতা ভগবানের এই সৃষ্টি, মানবের উপকার করা মানে ভগবানের সেবা করা, তাই কি করলেন, দিয়ে দিলেন, তিনবার হাতটাও দিয়ে দিল, এখন ওর ঋণ মুক্ত হয়ে গেল, এবার ওর আর কোনো অভাব থাকবে না। স্বয়ং বাড়িতে পৌঁছে গেল, গিয়ে দেখে ভাঙা বাড়ি আর নিতাই। হ্যাঁ, তা তুমিও কীর্তন করতে চলে যাবে, ঘুরে এসে দেখবে বাড়ি নাই।
আমরা বললেও বরং যেটুকু আছে সেটুকুও থাকবেনি। কেন বলুন তো? আমরা তো লোভী, যতটুকু না গাই যতটুকু তার চাইতে বেশি চাই, তাই বাকি কিছু নাই যে পরে পাবো। হ্যাঁ বলো রাধে 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 রাধে। বাড়ি গেল, গিয়ে দেখতে পেলো বাড়ি নাই, তার মানে কি ভাঙা বাড়ির জায়গায় বিরাট রাজপ্রাসাদ হয়ে গেছে। কি করে হলো? স্ত্রী গয়নাগাটি পরে দাস দাসী নিয়ে স্বামীকে ডাকছে, ওগো চলে এসো, আমি লোকজন পাঠিয়ে দিয়েছি, তোমাকে সম্বর্ধনা করে নিয়ে আসবে। সুদামা বলে, কোথাকার মেয়ে আমাকে আবার ডাকে? এ তো আমার বউ না, আমার বউর গায়ে ছেঁড়া ছাড়ি, ছেঁড়া শাড়ি, তা সে কোথা? বলে, ওগো আমি সেই, তুমি তো করলে বন্ধুর কাছে চেয়ে এত কিছু বড় বাড়ি করলে, তোমার বন্ধু দাঁড়িয়ে থেকে বাড়ি বানালো, তা আমি কি করব? বিশ্বকর্মা দিয়ে এই বাড়ি বানিয়ে দিয়েছে। বলো সুদামা বলে, তা তুমি পেয়েছ, তুমি থাকো, আমি এখানে থাকবো না, ও কৃষ্ণ ভোলার জায়গায় আমি থাকবো না, আমি চললাম। স্বয়ং ভগবান পৌঁছে গিয়ে বললেন, তোমার কোনো অসুবিধে নাই। বলে, কেন? আমার কৃপায় যা পেয়েছো আমাকে তুমি কোনোদিন ভুলবে না। তখন রুক্মিণী দেবী বলল, আমি যে খেয়েছি আমি কিছু না দিয়ে পারি? আমি যে নাড়ু খেয়েছি এই জন্য তো আমি লক্ষ্মী দেবী তোমার বাড়ি বানিয়ে দিলাম, গরিবি হাঁটিয়ে দিলাম, ধন দৌলত দিয়ে তোমার স্ত্রীকে রানী বানিয়ে দিলাম। সুদামা বলে, আমি ওই রাস্তায় নাই, আমি যা আছি তাই থাকবো। ভগবান বলে, তুমি যা আছো তাই থাকবে, বিষয়ে নৌকা যেন কোথায় চলে, রাস্তায় চলে, নৌকা নৌকা জলে চলে, তাই না? কিন্তু জল যদি নৌকায় উঠে ডুবে যাবে। আমরা কোথায় আছি? সংসারে না, সংসারে আছি, সংসারে না, সংসার আমাদের ওপরে, এইটা মাথা খাটিয়ে বলবো। আমরা সংসারে আছি না, সংসার আমাদের উপরে আছে, ভেবে বলবো, এটাই শেষ কথা। তুমি তো এখনো করোনি, তোমাকে তাকাতে হবে। কি হবে? প্রভু বল, সংসারে আছেন না সংসার আপনার উপরে আছে? জলে নৌকা, নৌকাতে জল, সংসারেই আছি, সংসারেই আছি, সংসারে আছো। কাল থেকে চল আশ্রমে থাকবে, সংসার তোমার জন্মের আগের থেকে আছে, তুমি পটল তুলে দিলেও সংসার থাকবে, তাহলে তোমার কোনো সমস্যা নাই, চলো আশ্রমে থাকবে। ও যাবে, ও কি বলবে এক্ষুনি? আমার উপরে সংসারের দায়িত্ব আছে, তার মানে তোমার উপরে সংসার আছে, মানে নৌকায় জল ঢুকে গেছে। এ গুরুত্বপূর্ণ তত্ত্ব, সংসারে থাকুন কোনো সমস্যা নাই, কিন্তু সংসার যদি তোমার উপরে থাকে সমস্যার শেষ নাই। এ নৌকা ডুবি হয়ে গেছে অনেকদিন আগে, টেনে তোলা বড় ধার, এই জন্য নৌকা যদি জলে থাকে ওপারেও যাবে এপারেও আসবে, আবার যাবে আবার আসবে, কিন্তু নৌকায় জল ঢুকে গেলে নৌকা ডুবে যাবে। বাতাসা আনতে বলুন তো। তাহলে কি হলো? সংসার আছে অনাদিকাল থেকে, আমরা শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো চিন্তা নাই, তুমি থাকবে কিসের মধ্যে? বৈভবের মধ্যে। বৈভব যেন তোমার উপরে না যায়, তুমি হা নিতাই গোবিন্দ বলবে, বাস তোমার দায়িত্ব আমার কাছে এসে যাবে।